মাঝে মাঝে আগে আসছে, এই অমুক কি আছে 48 ঘন্টার মধ্যে কি ইস্তফা পত্র চাই। ইস্তফা পত্র হলে আমরা খাবো নাকি কামড়াবো? নাটক হচ্ছে, নাটক তুমি করছো, পাবলিক কা নাটক বানাতে মানুষের সাথে জনসংযোগ করতে হবে। হ্যাঁ, 11 বছর পরে মনে গেল পড়লো মানুষের সাথে জনসংযোগ। এই আইএসএফ জনসংযোগ কাকে বলে দেখিয়ে দিয়েছে। আপনারা একটু সজাগ হন, আপনারা একটু সজাগ হন। রাজ্যের মুখ্যমন্ত্রীকেও এই জায়গায় এসে সাধারণ মানুষের সাথে বসে চা খাওয়ার ব্যবস্থা করে দেবে আইএসএফ। আপনার এলাকার যারা এমপি এমএলএ আছে তাদেরও ক্ষমতা নাই কারো অবৈধভাবে একটা নাম দীর্ঘক্ষণ কেটে রাখতে পারা বা কারো অবৈধভাবে একটা নাম দীর্ঘক্ষণ। তাহলে আমার ভাঙলের ভোগলী টু এর এক প্রধানের নিজের নামে বাড়ি এসে গেছে, তার চারটে বাড়ি, সে তাহলে এই লজ্জা পাচ্ছে তো? এখন সবাই হই হই করছে তো, এই মাইকে বলছে তাকে খারাপ লাগছে তো? তাহলে এই খারাপের হাত থেকে আগে সে নিজের নামটা কেটে দিতে পারত তো? রান্নাঘরকে দেখে ঘর নিক না কেন, নওশাদ সিদ্দিকি লয়ারদের সাথে বলে প্রস্তুত আছে, যদি আমার একটা কোনো বাপ একটা মা যদি তার অধিকার থেকে হনন হয়, তার অধিকার যদি কেউ অনৈতিকভাবে কেড়ে নেয়, সে একটা মায়ের জন্য বা 100টা মায়ের জন্য বা 1000 বাপের জন্য সারা পশ্চিমবাংলা থেকে যারাই আমার কাছে তথ্য পাঠাবে তাদের হয়ে আমি আগামী দিনে আমার লয়ার রেডি আছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হব, আইনি লড়াই লড়ে নিয়ে তাদের অধিকার দিয়েছে। আপনারা একটু সজাগ হন, আপনারা একটু সজাগ হন। রাজ্যের মুখ্যমন্ত্রীকেও এই জায়গায় এসে সাধারণ মানুষের সাথে বসে চা খাওয়ার ব্যবস্থা করে দেবে আইসে, একটু সজাগ হন। শুধু সজাগ না থাকার জন্য যে যা বলছে চলে যাচ্ছে, বুঝে চলে যাচ্ছে, চলে যাচ্ছে। শেষ করছি ভাই বক্তব্য, তিনটে কথা বলে শেষ করব। প্রথম কথা হচ্ছে, ও আবাস যোজনার কথা বলছিলাম না? আচ্ছা, আবাস যোজনার কথা বলি, অনেক টাইম হয়ে গেল। কেউ ভয় পাবেন না ভাই, আপনাদের বলি, অনেকে বলছে যে আবাস যোজনা এই হবে হ্যান হবে, নাম কেটে দেবে, হ্যান করে দেবো, ত্যান করে দেবো। আমি একটা কথা বলি, ও তো সামান্য বুথের একটা মেম্বার বলেছে, বুথের মেম্বার বলছে তো, বা বুথের একটা ছোট নেতা তৃণমূলের, এই তোদের বাড়ি কেটে দেবো, তোদের বাড়ি জুড়িয়ে দেবো। আপনার এলাকার যারা এমপি এমএলএ আছে তাদেরও ক্ষমতা নাই কারো অবৈধভাবে একটা নাম দীর্ঘক্ষণ কেটে রাখতে পারা বা কারো অবৈধভাবে একটা নাম দীর্ঘক্ষণ এন্ট্রি করে রাখা। এই ভয়টাকে মাথা থেকে কাট সরান। যদি ওদের নাম কাটার ক্ষমতা থাকতো তাহলে আমার ভাঙলের ভোগলী টু এর এক প্রধানের নিজের নামে বাড়ি এসে গেছে, তার চারটে বাড়ি, সে তাহলে এই লজ্জা পাচ্ছে তো? এখন সবাই হই হই করছে তো, এই মাইকে বলছে তাকে খারাপ লাগছে তো? তাহলে এই খারাপের হাত থেকে আগে সে নিজের নামটা কেটে দিতে পারতো তো ভাই, যদি তাদের হাতে ক্ষমতা থাকতো? প্রধান উপপ্রধান পঞ্চায়েতের সদস্য হ্যান ত্যান অনেকের ব্যাপার নাম হচ্ছে, বাদ দেন, ও সব মাথা থেকে সরিয়ে দেন, ওদের ওদের নাম কাটার ক্ষমতা নাই। নাম কাটতে গেলে তো পেন ধরতে হবে রে ভাই, নাম কাটতে গেলে তো পেন লাগবে, সেইটুকু ধরার উপযুক্ত আছে তো ওরা? ওরা তো আঙুটা ছাপ, ওরা তো আঙুটা ছাপ। আর আমার দেখো না, পলিটিক্যাল সায়েন্সের ছাত্ররা আছে, হ্যান আছে ত্যান আছে, দেখো আমার পেনের লড়াই করে নেবো। আর পেনের লড়াই AK-47 গুলির থেকে বেশি দূরতে যাবে। আবাস যোজনা নিয়ে আপনারা কেউ চিন্তা করবেন না, যারা মনে করছেন সরকারের যে গাইডলাইন আছে 15টা গাইডলাইন দিয়েছে তার মধ্যে আপনি সব করাতে একটা তো ইয়েস হচ্ছেন না, তাহলে আপনি বাড়ি পাবেন। এবার হচ্ছে কথা, আপনি একটা দরখাস্ত লিখুন টু দা ভিডিও, এটা কোন ব্লক, ব্লক হলদিয়া, যে যার মানে ভিডিওকে অ্যাড্রেস করে একটা চিঠি লিখুন, আপনার নাম অমুক, আপনার স্বামী বা আপনার পিতার নাম অমুক, আপনি এই গ্রামের এই পোস্টের এই থানার পূর্ব মেদিনীপুর জেলার স্থায়ী বাসিন্দা, আপনার একটা ঘর পাওয়ার যোগ্য, আপনাকে ঘর দিলে উপকৃত হব, নিচে সই করে বা আঙুটা ছাপ যেটা যার আছে। আমাদের শিক্ষা তো কেড়ে নিয়েছে, 11 বছরে এত উন্নয়ন করেছে, নতুন শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পেলাম না, লিগাল ইলিগাল মদের দোকান বুঁধে বুঁধে দিয়ে দিল, শিক্ষা ব্যবস্থা দেখতে পেলাম না। অসমে দেখলাম কত 7000 স্কুল বন্ধ করে দিয়েছে, যে 7000 স্কুল বন্ধ করেছে তার সাথে 2 ঘন্টা গিয়ে চা খেয়েছে, নিশ্চয়ই 2 ঘন্টা চা খেতে খেতে এই ধরনেরগুলো আলোচনা হয়েছে। ভাই তুই কী প্রক্রিয়াতে 7000 স্কুল বন্ধ করলি একটু বলতো, আমিও বন্ধ করতে হবে এটা তো হতে ভাই, 2 ঘন্টা ধরে ভাই কী চা খেয়ে খেতে খেতে গল্প করবে ভাই, কিছু তো তথ্য নিয়েছে। যাক, ওটা আমি বলছি বলছি, বসো সব হয়ে যায়, আমি ওই উত্তরটা তোমাকে দেবো, পেয়ে যাবে, দাঁড়া ধৈর্য ধরো একটু। তো যারা মনে করছেন আপনি বাড়ি পাওয়ার যোগ্য, যে মনে করছে আমি বাড়ি পাওয়ার যোগ্য, কারা কারা বাড়ি পাবে না,
যাদের ছাদযুক্ত বাড়ি তারা বাড়ি পাবে না, যার ঢালাই বাড়ি সে বাড়ি পাবে না, যার বাড়িতে চার চাকা আছে সে বাড়ি পাবে না, যার বাড়িতে ফ্রিজ আছে সে বাড়ি পাবে না, যার বাড়িতে ল্যান্ডলাইন আছে সে বাড়ি পাবে না, কেউ যদি 2.5 একর সেচযুক্ত জমি থাকে সে পাবে না, মাছ ধরার ট্রলার থাকলে সে বাড়ি পাবে না, 10,000 টাকার ঊর্ধ্বে যদি মাসে ইনকাম হয় বা সরকারি কর্মচারী, এই ধরনের আনুষঙ্গিক মোট 15টা বিষয় আছে যদি থাকে তারা বাড়ি পাবে না। আর আমরা কি দেখলাম, এই 15টার মধ্যে 2-1টা ইয়েস আছে তারা পেয়ে গেছে, তাই তো? এখন যে লিস্ট বার হয়েছে তো লিস্টে সার্ভে চলছে। তো আপনি যদি মনে করেন আপনি বাড়ি পাওয়ার যোগ্য, আপনি একটা দরখাস্ত লিখবেন বিডিওকে, লিখে যেটা বললাম ওই রকমভাবে লিখে, ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের থাকলে ভালো, না থাকলে অসুবিধে নেই, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবুকের জেরক্স, আর আপনি যে বাড়িতে থাকছেন সেই বাড়ির ছবি তুলে দিলেন। দিয়ে প্রথমে কাজ কি হবে, মেল করবেন। সর্বপ্রথম কাজ হবে মেল করা। এখন হেভি গেঁড়া কল খুলেছে বিডিও স্যারেরা, সব বিডিও স্যারের কথা বলছেন, গেঁড়া কল খুলে দিয়েছে, এটা ভালো কল খুলেছে যে বক্সে গিয়ে দিয়ে দাও। আরে বক্সে গিয়ে নওশাদ সিদ্দিকীও দিচ্ছে, পাকা বাড়িওয়ালা নওশাদ সিদ্দিকী, আর কাঁচা বাড়িওয়ালা ইমাম সাহেবও দিচ্ছে, কিন্তু ইমাম সাহেবেরটা তুলে, এই নদীটার নাম কি যেটা হলদিয়াতে নদী, হলদি নদীতে নওশাদ সিদ্দিকী ইমাম সাহেবের কাগজটা নিয়ে যা হলদি নদীতে ফেলে দিয়েছে আর নওশাদ সিদ্দিকীর কাগজটা রেখেছে। কালকে ইমাম সাহেব আমার বিরুদ্ধে কি চ্যালেঞ্জ করতে পারবে যে আমিও কাগজ জমা করেছিলাম, আমি ঘর পাইনি, নওশাদ সিদ্দিকী ঘর পেয়ে গেল কেন? তখন বিডিও স্যার বা কোনো কনসার্ন ডিপার্টমেন্ট বলবে একটাই চিঠি এসেছিল তো, কিন্তু দুটো চিঠি পড়েছে, ওনার কাছে কোনো প্রুফ নাই, হেভি গেঁড়া কল, বলছে বক্সে গিয়ে দিয়ে দাও, ব্যাক্সে রাম রহিম যদু মধু সবাই দিচ্ছে, কিন্তু উনি যদি ওনার যেটা ইচ্ছে হবে সেটা ওনারা দিতে পারেন, কারণ ইতিপূর্বে দেখেছি। তাই আপনাদের প্রথম কাজ হবে কি করা, মেল করা, তারপরে হবে স্পিড পোস্ট করবেন, 10-15 টাকা লাগবে। মেল করার পর একটা স্ক্রিনশট পাবেন, যদি মোবাইল থেকে মেল করেন স্ক্রিনশট পাবেন, প্রিন্ট করে রেখে দেবেন, স্পিড পোস্ট করলে অ্যাকনোলেজমেন্ট এডি একটা ছোট্ট মতো কাগজ দেবে, সেটা নিয়ে রেখে দেবেন, আর গিয়ে ব্লকে বিডিওকে বলবেন আমি যে কাগজটা জমা দিতে এসেছি আমাকে রিসিভ দেন, বলবেন আপনারা। আর বুলাকে গিয়ে কোনো দালাল ধরার দরকার নাই, আপনারা বিডিওর সাথে কথা বলবেন, কারণ আপনাদের ট্যাক্সের টাকাতে সেই বিডিও স্যারের মাইনে হচ্ছে, আপনারা না যদি ট্যাক্সের টাকা দিয়া বন্ধ করেন বিডিও স্যারের পরিবার না খেতে পেয়ে মারা যাবে, মাইনে পাবে না, অর্থাৎ বিডিও স্যারের দায়িত্ব হচ্ছে আপনাদের সাথে কথা বলার। আপনারা কোনো দালালকে ধরার প্রয়োজন নেই, কোনো বড় বাবুর সাথে এবং ছোট বাবুকে ধরার দরকার নেই, ডাইরেক্ট বিডিও স্যারকে বলবেন কথা বলবো, বিডিও স্যার ব্যস্ততার মানুষ, সে যদি জয়েন্ট ভিডিওকে দিয়ে যায় কোনো সমস্যা নেই, নাহলে অপেক্ষা করবেন, কথা বলবেন স্যার আমি এসেছি আমাকে রিসিভ দেন, চেষ্টা করবেন রিসিভ নেওয়ার, যদি বেশি এখন দরকার নেই যদি না রিসিভ দেয় ওই বক্সে দিয়ে চলে আসবেন, কিন্তু আপনার কাছে দুটো প্রুফ থাকলো, কি কি, একটা মেল করেছেন তার প্রুফ, একটা স্পিড পোস্ট করেছেন ভিডিওকে তার প্রুফ থাকলো, সব কিছু ভিডিওকে, ওই দুটো নিয়ে রাখুন। নতুন করে লিস্ট আউট হলে, নতুন করে লিস্ট আউট হলে সেই লিস্টেরটা দেখুন, যেটার বুথের দেখবেন যে আপনি জমা করেছেন কারা ঘর পেয়েছে, যদি আপনার থেকে গরিব মানুষ পাই ওয়েল এন্ড গুড, আমরা তো চাই গরিব মানুষের জন্য, এই প্রকল্পটা হচ্ছে গরিব মানুষের জন্য, যে গ্রাসরুট লেভেলে যে সব থেকে বেশি গরিব সেখান থেকে দেওয়া শুরু হোক। আর এরা কি করছে, সব থেকে বড় লোক থেকে শুরু করছে, কারণ বড় লোক মালটা একটু বেশি দিতে পারবে, 1,20,000 ঢুকলে তুই 40 নিয়ে নে, এ গরিব মানুষ তো 40 দেবে না, বুঝতে পারছেন? তো দেখবেন যদি আপনার থেকে গরিব মানুষ হয় খুব ভালো কথা, সে পেয়ে যাক, বা আপনার সমাজে পেয়েছে যদি পেয়ে যায় সেটাও কোনো সমস্যা নেই। আর যদি দেখেন বৃত্তশালী এই 15টা ক্রাইটেরিয়ার মধ্যে কোনো একটা ইয়েস হয়ে যাবে, তাহলে আপনাদের ঝগড়া ঝামেলা যেতে হবে না। আগামী দিনে সুতোহাটা ব্লক বা হলদিয়া ব্লক অফিসের সামনে আমরা প্যান্ডেল করে একদম বিডিওকে ভেতরে ভরে, মানে অফিসের মধ্যে রেখে প্যান্ডেল করে আমরা ওখানে অবস্থান বিক্ষোভে বসে যাবো, ওখানেই খিচুড়ি পাকাবো, ওখানেই খাবো, আর যতক্ষণ না পর্যন্ত কি লিস্ট ঠিক হয় ততক্ষণ আমরা উঠবো না, সে সময়ে বলবো। তার আগে আপনাদেরকে যেটা কাজ করতে হবে, আপনারা যে দরখাস্ত জমা করেছিলেন মেলের মাধ্যমে আর স্পিড পোস্টের মাধ্যমে, আইএসএফ এর যারা কর্মী আছে তাদের হাত থেকে দিয়ে, হাতে করে দিয়ে আমার কাছে পাঠিয়ে দেবেন, আইএসএফ এর হেড অফিসে পাঠাবেন। আর আপনাদের পরিবর্তে যারা ঘর পেয়েছে তাদের অ্যাপ্লিকেশন আইডি আর তাদের একটা করে ঘরের ছবি আমাদের কাছে পাঠিয়ে দেবেন। ও বেটা যতই গরুর গোয়েল গোয়েল কি বলে
গোয়াল কে রান্নাঘর কে দেখে ঘর নিক না কেন নওশাদ সিদ্দিকী লয়ার দের সাথে বলে প্রস্তুত আছে যদি আমার একটা কোন বাপ একটা মা যদি তার অধিকার থেকে হনন হয় তার অধিকার যদি কেউ অনৈতিক ভাবে কেড়ে নেয় সেই একটা মায়ের জন্য বা 100টা মায়ের জন্য বা 1000 বাপের জন্য সারা পশ্চিম বাংলা থেকে যারাই আমার কাছে তথ্য পাঠাবে তাদের হয়ে আমি আগামী দিনে আমার লয়ার রেডি আছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হব আইনি লড়াই লড়ে নিয়ে তাদের অধিকার বুঝিয়ে দেব যে বাবু ভুল তথ্য দিয়ে সরকারকে ভুল তথ্য পরিবেশন করে এই প্রকল্প নিতে চাইছে গরিবের হক মেরে সেই বাবুকেও শুনিয়ে রাখুন হাইকোর্টের জন্য একটা লয়ার প্রস্তুত রাখতে এক নম্বর দ্বিতীয় কথা শুধু কি তাকে ছাড় ধরবো নাকি ওর যে সার্ভে করেছে গরিব মানুষটার নাম না দিয়ে বড় লোককে পাইয়ে দিয়েছে সেই মালের মাধ্যমে হোক আর কিছুর কোনো অনৈতিক অবৈধ ডিমান্ডের মাধ্যমে হোক তাকেও কিন্তু আগামী দিনে তার কাছেও জানতে চাইবে কোর্টের মাধ্যমে যে তুমি কি কারণে ওর নামটা এন্ট্রি করলে তাই প্রস্তুত থাকুন আপনারা কেউ চিন্তিত হবেন না চিঠিগুলো যে যার এলাকায় জমা করে দিন আর পারলে বুথ ভিত্তিক একটা করে লিস্ট তৈরি করুন আপনারা যে কারা পাওয়ার যোগ্য সেগুলো আইএসএফের ছেলেদের হাতে দিন আগামী দিনের লড়াই হবে কালকে এক বাবু একটা এতে ছিলাম ডিবেটে ছিলাম এক তৃণমূলের এক সমর্থক বলছেন মমতা ব্যানার্জি জানলে ব্যবস্থা নেবে ভাই যে রাজ্যে বলছে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সিংহ শাবকের জন্ম হয় যে রাজ্যে কেউ মারা গেলে তার শ্রাদ্ধের অনুষ্ঠান বা তার জন্য স্মরণসভা করতে গেলে অনুপ্রেরণা লাগে সব কাজে অনুপ্রেরণা লাগে সেই রাজ্যে এত বড় দুর্নীতি হচ্ছে অনুপ্রেরণা ছাড়া ভাবা যায় আচ্ছা উনি কি ওনার কাছে কি খবর যায়নি ওনার কাছে কি খবর যায়নি যে শওকত মোল্লা সাহেব কি করেছে শওকত মোল্লা সাহেবকে তো নোটোরিয়াস ক্রিমিনাল লিস্টে নাম উঠে গেছে আমি দিইনি ভাই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তুলে দিয়েছে তাকে তাহলে পাশে বসিয়ে কেন মিটিং করছে ভাই উনি জানে না ভোগালী দু নম্বরের প্রধানের অনৈতিকভাবে তার নামটা এন্ট্রি করেছিল তাকে তো সাসপেন্ড আর এখন একটা ভালো করেছে এক মাঝে মাঝে এক এসছে এ অমুক কি আছে 48 ঘন্টার মধ্যে কি ইস্তফাপত্র চাই ইস্তফাপত্র আমরা খাবো নাকি কামড়াবো নাটক হচ্ছে নাটক তুমি করছো পাবলিক কা নাটক বানাতে হবে না অনেক নাটক হয়েছে ওই সামনে ভোট আগিয়ে আসছে মানে কত স্বচ্ছতার সাথে কাজ করছে যদি ওকে ধরে জেলের মধ্যে পুরতে পারতেন যে ও অনৈতিক কাজ করছে ডিউটি পালন করেনি যদি জেলের মধ্যে দিতেন তাহলে একটু ভাবতাম যে আপনি স্বচ্ছতার সাথে কাজ করছেন আর যেরকম ভাবে মঞ্চে উঠে ভাষণবাজি করছেন ওইটা যদি প্রত্যেকটা অঞ্চলে তৃণমূলের এমএ প্রধান উপপ্রধানের ক্ষেত্রে যদি প্রয়োগ করা হয় 80% থেকে 90% প্রধান উপপ্রধানকে পদত্যাগ করতে হবে 10% তৃণমূলের প্রধান উপপ্রধান হয়তো ভালো আছেন ও নাটক হচ্ছে নতুন করে আবার নাটক করে ভুল বোঝানোর চেষ্টা করছে শেষ করছি তিনটে কথা প্রথম কথা হচ্ছে এত সমস্যা হচ্ছে আমরা সমাধানের রাস্তা না খুঁজে পাওয়ার কারণ হচ্ছে আমাদের শিক্ষা নয় শিক্ষিত হতে গিয়েছিল নাজিব আহমেদ দিল্লিতে তাকে গুম করে দিল শিক্ষিত হতে গিয়েছিল রোহিত ভেমুলা হায়দ্রাবাদে তাকে আত্মহত্যা করতে বাধ্য করলো শিক্ষিত হতে গিয়েছিল চুনি কোটাল সে লোদা সবর জাতির মধ্যে সর্বপ্রথম গ্রাজুয়েশন পাস তাকে আত্মহত্যা করতে বাধ্য করলো শিক্ষিত হতে গিয়েছিল মেদিনীপুরের সব শিক্ষিত হয়ে তিনি প্রতিষ্ঠিত মেদিনীপুরের অধ্যাপিকা সবং কলেজের অধ্যাপিকা পাপিয়া মান্ডি সে তার কলিগরা তাকে জাত তুলে গালাগালি করছে এরা চায় না পিছড়ে বর্গে কোনোদিন শিক্ষিত হোক এরা চায় পিছড়ে বর্গ সবসময় জিয়ে হুজুর জিয়ে হুজুর জিয়ে হুজুর করুক পিছড়ে বর্গ প্রশ্ন তুলুক এরা চায় না এরা বলবে না যে আসামে মাদ্রাসা বন্ধ হয়েছে বিজেপি বন্ধ করতে হই হই করো কিন্তু আমার রাজ্যে মাদ্রাসা না বন্ধ করো মাদ্রাসা শিক্ষককে না নিয়োগদের শিক্ষা ব্যবস্থাটাকে তুমি ধ্বংস করে দিচ্ছ এটা বললে এদের খারাপ লাগবে আসামে মাদ্রাসা বন্ধ হয়েছে হই হই করো এ গুড মুসলিম এ ভালো মুসলমান আর পশ্চিম বাংলায় মাদ্রাসায় শিক্ষক না নিয়োগ করে শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিচ্ছ এটা যখন বলছি ব্যাড মুসলমান এ আমরা এখানে যখন ওয়াকাফ প্রপার্টির কথা বলছি এই ব্যাড মুসলমান যখন হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি এই তৃণমূলের আমলেও কিন্তু সুরক্ষিত নয় সেইগুলো হস্তান্তর যোগ্য নহে বলে লেখা থাকে সেগুলো বিক্রি করা যায় না তৃণমূলী বন্ধুদের অনুপ্রেরণাতে সেই সম্পত্তিগুলোও বিক্রি হয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে যখন কথা বলছি এ ব্যাড মুসলিম বলছে তাই সময় এসেছে এত কিছু করার এইভাবে আমাদের মিসগাইড করছে একটাই কারণ আমাদের শিক্ষার অভাব তাই আপনাদের প্রত্যেককে বলবো যদি একবেলা খেতে না পান খাবেন না কিন্তু আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন দ্বিতীয়